শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আর নাম অনায়ত আলী, আর বাবার নাম মনসুর আলী মিতু, মার নাম রবিজা হাতুন মিতু, পশ্চিম শহীদনগর 5/3 নম্বর ওয়ার্ড, থানা বর্তমান বাজে সাবেক 5/ জেলা চট্টগ্রাম। 7ই মার্চের বাসনের পর বঙ্গবন্ধুকে বাসন দিলতে আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমাদের সংগ্রাম মুক্তি সংগ্রাম, যাদের যা কিছু শত্রুদের মোকাবিলা করতে হবে। যুদ্ধ হয়ে গেছে, মানুষ মারতেছে, আমি কিভাবে মুক্তিযুদ্ধ হতে পারি, মুক্তিযুদ্ধ কোথায় কিভাবে যায় আমি খুঁজে বার করবো। আমি সাতটাই গোস্তর ব্যবসা করতাম ওই সময় মধ্যে, সকালে গেছি দোয়ার করার জন্য, যে ইত্যাদি নৌকায় করে কিছু লাশ আমি আমার দোকানের সামনে জোয়ার এসে, তো জোয়ারের সামনে এখানে লাগিয়েছে, তখন আমি আতঙ্কিত হয়ে গেছিলাম। তা আমার লোকে আরেকজন ছিল, একটা বাস দিয়ে গুঁতে দিয়ে তখন যে পাড়া উঠতেছে, পাড়া এখন পাড়ার দিকে চলে যাবে। তারপর কী করলাম, আমি এখান থেকে চলে এলাম, চলে যাওয়ার পর তারপর আমার দোকানে গেলাম। তা আমি সার্বিকের খবর লাগা লিখছি, আমি কীভাবে কোথায় যাবো, কীভাবে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ কোথায়, মুক্তিযুদ্ধের একসাথে কীভাবে দেখা করবো। বেশ কিছুদিন পর আমার কাছে 2-3 জন লোক গেল, যে বলতে এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আমি কী কথা বলি, তুমি কি ইন্ডিয়া যাবে? হয়তো আমি যাবো, তো গেলে হয়তো এই মুহূর্তে যেতে হবে। আমন মিয়া আমার দোকানে চাকরি করতো, আমন মিয়া কী মনে করছে, এখন তুমি সেখানে যাবো না, আমি সেখানে যাবো, সেও আমার সাথে চলে আসলো। এখান থেকে চলে গেলাম, আবু তাহের ছিল আমার সাথে, গেলাম নাজিরাত, আবু তাহের এক আত্মীয় বাড়িতে গেলাম, সারা রাত কাটালাম পুর এই সময় বাইরের বাগান থেকে। যখন বাইরের দেখতে দিতে সারা বাগান থেকে একদল পাকিস্তানি পুলিশ রাস্তে আছে, অন্তত 40 জনের হম না, তারা দেখি আবার ঢুকে গেলাম, কিন্তু তারা আমাদের দেখেন, আপনারা দেখেন, আপনারা গুলি করে বাইরে দিত, তারা না হলে আপনারা খরচ করে চলে গেল, আমরা কেউ থেকে বাইরে আসলাম। নিয়ে গেলাম কোথায়, মির্জা মনসুর এখানে ফরিস্ট ডানো করে একটা মাঠের ঘর হতলাম বাগান, চারিদিকে অস্ত্র শস্ত্র, মুক্তিযোদ্ধারে কেউ বসে দিয়েছে, কেউ তাসকালা কেটেছে, কেউ চতুর্দিকে ডিউটি করতেছে। আমরা বলছি যে তোমরা দেরি করবে না, তোমরা তাড়াতাড়ি যাও, ট্রেনিং দিয়ে চলে আসো। আরেক ফাঁড়ের ভিতরে নিয়ে গেলো আমরা, এই আমরা সাড়ে 5 জনের ওখানে ট্রেনটা খাবার বাড়িতে তর্ক লাগলো। এখানে 5 দিন ছিলাম, কাকসা করে খাবার তাস। আমরা 5 দিন পরে ঠিক 10টার দিকে খবর গেলো, তোমরা আজকে চলে যেতে হবে। এই 2-3 দিন তো ফাঁড়ের ভিতরে যাওয়ার সময় তো আমি গিয়ে সাড়াইলাম, ঠিক সন্ধ্যায় এই এইরকম টাইমে আমরা বর্ডারের হাতে যে পড়লাম, আস্তে দেড় নদী মারে যাও, এই লোক খাবার সময় কিউ লান্ডা কি খাবার বিছে যায় ফাঁড়ে, আমরা চলে গেলাম নদীকে। এখানে ট্রেনে গেলাম সাবরুম, এখানে একটা কলেজ আছে, কলেজের মধ্যে তোমরা এখানে গাড়ি দিয়ে আজকে এখানে থাকো, রাত কাটানোর পরে আবার ওখান থেকে আর গ্রহণের গাড়ি আসলো,
ওখান থেকে আপনারা ভাড়া দিল হরিণা ইয়ে ক্যাম্পে 18-19 দিনের মতন ওখানে খাড়াইলাম। কারণ এখানে ট্রেনিং চলছে, ট্রেনিং সেন্টার খালি নয়, আপনারা ভাড়া দিতে পারছেন না। ওখানে সাথে ওখানে দেখা যায় হামে হান্নান সাহেব আছে পন্টুদা, ওখান থেকে আমরা চলে গেলাম ট্রেনিংয়ে ফালাডানা। ওখানে ফালাডানা যায় ট্রেনিং দিলাম, প্রায় 36 দিন ট্রেনিং দিলাম। বলছে কি তোমার জায়গা যেতে হবে জঙ্গল ট্রেনিং, কাকটা বন লিয়ে গেল। ওখানে আমরা 6 দিন জঙ্গল ট্রেনিং দিলাম। দেওয়ার পরে আমরা আর্মি থেকে আর্মি ক্যাম্পে ঢুকাইল, আবার ওই হরিণা আমি হামনান সাহেব আছে 50 টাকা করে দিয়েছি। ভাবে দেওয়ার পরে আমাদের আর্মি যেমন দিয়েছেন হাতের মধ্যে দিয়ে আমরা দিন আমরা বড় ফাঁস করা হইলো। ট্রেনিং দিয়ে ঢুকার সময় ট্রেনিং আমাদের আমাদের গ্রুপে আছে 20 জন কে গেছিল মানে আমারও আমার এক সায়ন্ত্র হাজার আমাদের থানা কমান্ডার শামসুলক শামসু সায়ন্ত্র হাজার ডিপুটি গাজী সিরাজউদ্দৌলা গ্রুপ কমান্ডার। আমরা প্রথম আগে যুদ্ধ হয়েছে আমার কোথায় আমাদের জিজ্ঞাসা বাজারে সন্ধ্যার সময় এরকম টাইমে আমরা যখন এখান থেকে পড়লাম অনেক থানার লোক পটিয়া দলমরি কোতোয়ালি আপনার হাড়াদারি রওজান বিভিন্ন ধরনের লোক আছে। ভোর 7টার দিকে আমরা গিরি ফেলছি, গরম গরম রাস্তা হয়ে গেছে, পাঞ্জাবিরা জায়গা দনুম দনুম সবাই আছে, সবাই আমরা হয়ে চলে করলাম। দলমরির কবির মিস্ত্রি এখনও আছে বর্তমানে, কবির ইঞ্জিনিয়ার এখন ইঞ্জিনিয়ার হয়, আমি আজ স্কুলের সামনে এখানে তার ওয়ার্কশপ আছে। তারা এলএমজিওলা আমাদের এলএমজিওলা ছিল একজন খ্রিস্টানের পরে হাই ব্যান্ডি রোজারিও, ও এখন বর্তমান দেশের বাইরে আছে। তারপর ওই লোকটা খুব সাহসী, আমারও বলতে হবে তুমি কবে জানো তুমি আমাকে খালি মরুজন দিতে দেখো যুদ্ধ আমি করবো আসা। ওটা ফাঁড়ের উপর উঠিয়ে গাছের ফাঁক দিয়ে এলএমজি বেড়াল দিয়ে তুমি খালি মরুজন চলা আমি যুদ্ধ করতেছি, সবাই তো করতেছে যুদ্ধ। এভাবে করতে করতে অন্তত প্রায় দিনের 11টা বাজার ভোর থানার সাথে একটু ওয়াট করলো, আমরা বাস্টপ করলাম, আমরা চলে এলাম। আবার যেখানে ছিলাম ওখানে কে গোসল করতেছে, কে মুখ দিতে আছে, কে খাইতে আছে, এই মতো অবস্থায় আবার তারা অ্যাম্বুলেন্স লাগাই আবার স্টার্ট করলো। তারা ডাইরেক্ট পাহাড়ের উপর উড়ে গেল পাঞ্জাবিরা, আবার যুদ্ধ স্টার্ট। এই যুদ্ধ একটা নাম তত নইল আড়াইটে 3:30 মতন ওখানে থাকতে পারবো না, ঠিক মগরিবর অন্ধকার হয়েছে একটু একটু। আমরা চলে এলাম একটা না মঞ্জা মুসুর খামারে, চলে আসতে আসতে আমরা ইয়াতে আসলাম এই দাহাহালি মধুরাগড়ের ওটারে বুধ বাড়িতে। ওখানে আসার পর আমরা মধুরাগড়ে বৃষ্টি বানানোর জন্য একটা ম্যাপ তৈরি করলাম, ম্যাপটা তৈরি করি কনফিলার লাগাবো, কনফিলার লাগালে বৃষ্টির জুড়ে যাবে এভাবে আমরা একটা ইয়া করলাম। কীভাবে যাবো দিনেবেলাও যেতে পারতেছে না, রাতেবেলাও যেতে পারতেছে না, কারণ স্পিডের মধ্যে যেভাবে খামারগুলো তারা ফিট করছে আমরা তো সাধারণ অস্ত্র নিয়ে এগুলো তাদের সাথে আমরা যুদ্ধ করা সম্ভব হচ্ছে না। আর মধুরাগড়ে দুই পাশে ব্যাংকার পাঞ্জাবি দুই পাশে ব্যাংকার কিছুতেই পারতেছি না। তা আমাদের কাছে একটু হিন্দুর ফলে আসবে একটা বাড়ি উড়ি বিচ্ছু বিচ্ছু ঠিক আছে দেখি করতে আমি যাবো, আমি কীভাবে রেখি করি কীভাবে বৃষ্টি ভাঙার আমি এগুলো আমি দেখি আসবো। ও তরকারি নৌকার যাইতেছে তো ও তরকারি নৌকার গাড়ি নৌকার করি চলে গেলো, নৌকারে বলে দিয়েছি রে একটুখানি 1 মিনিট ফিজার সামনে একটা 1 মিনিট দাঁড়ালে হবে, আমার খাস আছে এভাবে বলে এখন ম্যাপটা করে চলে গেলো। ঠিক আছে আমরা আজকের মধ্যে আমরা ব্রিজ ভাঙবো, ব্রিজ ভাঙার জন্য আমরা এগুলো এগুলো চলে এলাম ফলি ভাবো না। তারও বার দিয়েছিলাম এই লোকটা এখনও আছে রোগাত কমনি বাসা নাম্বার মুসলিম লীগ পাড়া, এখানে থাকা যাবে না। স্পিড বোট ট্রাক্টর ফোর একটা একটা ফোর একটা ফোর একটা রাত্রে আর যে আলোটা মারে রাত্রে সারাদিনই আলো করে গেলে তারপরে কথা অবস্থায় আবার চলে গেলাম ওই ডাকা গাড়ি বন্ধু বাড়িতে। ওখানে ডাক্তারটার নাম বলে গেলাম, আমাদের ফক্ত লোক একটা রেডিও দিল খবরের জন্য খবর পাচ্ছি শুনতেছি ওই দিন ডাকার মধ্যে আত্মসমর্পণ করছে একদিন রইলাম। তারপর দিন শুক্রবার দিন বলছে দাবার সত্য গ্রামে আত্মসমর্পণ করছে আমাদের দর্শন হয়ে গেছে, ওখান থেকে আমরা বাড়ি আসলাম। আমাদের কমান্ডার সায়ন্দ্র হায়দ খান থানা কমান্ডার, তার উপরে আসিল এস এম জামাল হোসেন। এতটুকু বলবো যে আমি যে একজন মুক্তিযোদ্ধা, আমি যে দেশটা জীবন বাজে রাখি জীবন আমি জিমে পাশে আসতে পারবো এটা আমি মনে করি নেই, জীবন দিতে চলে গেছিলাম শুধু ডাক্তার সাথে বেরোর জন্য। আপনি মনে করেন আপনি একজন অফিসার, আপনার সামনে আপনি আপনার সামনে গেলাম একটা কাজের জন্য আপনি বসে রইলেন, আমি আপনাকে আমি আমি সার্গুলি ডাকতে হচ্ছে, আমাকে দিয়ে একটা সালাম দেয় নাই, আমাকে দিয়ে শেয়ার দিয়ে গুড়ি বসা নাই, আমাকে একটা শেয়ার দেয় নাই, আমার কি মূল্য আছে, আমার কি সম্মান আছে, আমি একজন মুক্তিযোদ্ধা হওয়ার সম্মান নাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন,
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।